আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস জেন টপিকে হচ্ছে আজকে কথা বলবো, ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে। যে অ্যাকচুয়ালি যে আমরা তো ফ্রিল্যান্সিং এ অনেক স্কিল থাকে, অনেক আপনার কাজ শেখার অপরচুনিটি থাকে, বাট আমরা অনেক সময় কনফিউশন হয়ে যাই যে অ্যাজ এ বিগিনার হিসেবে যে অ্যাকচুয়ালি আমরা কোন স্কিল সেটটা আগাবো বা কোনটা ফলো করবো বা কোনো গাইডলাইন আছে কি না। এর আগে কিন্তু হচ্ছে যে আপনার এই টপিকের আগেই নিজ সিলেকশন বা আপনার ইন্টারনেট অ্যান্ড ওয়েবের আগে হচ্ছে নিজ সিলেকশন একটা অনেকগুলো পার্ট ভিডিও গেছে, তো একটা হচ্ছে প্লেলিস্ট গেছে। সেই প্লেলিস্টটা দেখলে হচ্ছে আপনার হয়তো বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি নিজ সিলেকশনটা কতটুকু লাইফের জন্য ইম্পর্টেন্ট। আর নট অনলি যে হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে আসেন সেখানে আপনার নিজ সিলেকশনটা ইম্পর্টেন্ট, এমন না, আপনার পার্সোনাল লাইফে হচ্ছে নিজ সিলেকশন ইম্পর্টেন্ট। আপনি যদি হচ্ছে ইন ফিউচার হচ্ছে যখন আরো ইন ডেপ কাজ করবেন তখন হচ্ছে সোয়াট আছে, সোয়াটটা অনেক ইম্পর্টেন্ট। তো আপনি বিয়ে করতে যান বা গার্লফ্রেন্ড পটাইতে যান, যেটাই করতে যান, সেখানেও কিন্তু কোনো না কোনো সিলেকশন থাকেই লাইফের। তো এই কারণে এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনার সিলেকশন আছে, তো সেই অনুযায়ী হচ্ছে আপনার আপনার স্কিল সেটটা হচ্ছে সিলেকশন করে নিতে হবে। যেখানে এখানে অনেকগুলো সেক্টর, অ্যাকচুয়ালি একটা পার্সনের সবগুলা সেক্টরে কিন্তু হচ্ছে আপনার এক্সপার্ট হইতে পারেও না। আর এখানে এক একটা ইন্ডিভিজুয়াল আপনার টার্মস কিন্তু এক একটা ইন্ডাস্ট্রি, ডিজিটাল মার্কেটিং এটা একটা ইন্ডাস্ট্রি, এটা একটা সমুদ্র। যেহেতু আমি সবার আগে ডিজিটাল মার্কেটিং এই কারণে রাখছি যে কারণ আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি এটা নিয়ে কাজ করতেছি, এই কারণ হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিংটা উপরে রাখছি। বাট আপনার যে যে ফিল্ডেই হন না কেন, এখানে প্রতিটা ইন্ডাস্ট্রি অনেক ডেপ, আপনাকে হচ্ছে যে কোনো একটা দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ক্যারিয়ারটা স্টার্ট করতে হবে। এখন আপনি যদি শেখার জন্য সব কিছুই শিখতে হবে, জানতে হবে নলেজের জন্য, বাট আপনার যদি চিন্তা করেন যে আমি সব কিছু একবারে ইমপ্লিমেন্ট করব, এটা কখনোই পসিবল হবে না। আপনার আপনি যদি এসইও দিয়ে শুরু করতে চান, আপনি এসইও দিয়ে শুরু করেন, বা হচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করতে চান, সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করেন। দেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে হচ্ছে আপনার র কোডিং আছে বা হচ্ছে সিএমএস প্ল্যাটফর্ম আছে, যে কোনো একটা দিয়ে করতে পারেন। গ্রাফিক ডিজাইন, আপনার লোগো ডিজাইন আছে, ফ্লায়ার ডিজাইন আছে, পোস্টার ডিজাইন আছে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন আছে, অনেক কিছু আছে। ভিডিও এডিটিং এ হচ্ছে আপনার ভিডিও এডিটিং আছে, মোশন গ্রাফিক্স আছে, টু ডি অ্যানিমেশন আছে, দেন হচ্ছে আপনার আরো কি বলে অটো ক্যাড, সেটা তো আরেকটা ইন্ডাস্ট্রি, তো শেষ নেই। তো এই ইন্ডাস্ট্রি যেগুলো আছে, মাইক্রোসফট অফিস, ডাটা এন্ট্রি, তো দেন হচ্ছে আপনার ভার্চুয়াল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, দেন হচ্ছে আপনার ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইন, কপি রাইটিং। আর কপি রাইটিং এর ভিতরে কিন্তু হচ্ছে আবার অনেকগুলো সেগমেন্ট আছে, কন্টেন্ট রাইটিং আছে, আর্টিকেল রাইটিং আছে, দেন হচ্ছে আপনার রিরাইটিং করে অনেকজন, তো শেষ নাই। যত আপনি নার্চার করবেন, মানে হচ্ছে এই ইনফরমেশনগুলো নিয়ে হচ্ছে নার্চার করবেন, তত হচ্ছে আপনি আরও নলেজ গ্যাদার করতে পারবেন। দেন হচ্ছে আপনার প্রোগ্রামিং আছে, আছে ডাটা অ্যানালাইসিস আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, অ্যাডমিন অ্যান্ড হচ্ছে কাস্টমার সাপোর্ট আছে, আইটি অ্যান্ড নেটওয়ার্কিং আছে, সেলস অ্যান্ড মার্কেটিং আছে। আর ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং কিন্তু আরেকটা ডিপার্টমেন্ট, সেটা আপনাদের বুঝতে হবে। আর এখানে আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই, আমি অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্ট আমি যদি পড়াশোনা, আমার এই ব্যাকগ্রাউন্ড থাকে, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? আপনি রিসার্চ করেন যে অ্যাকচুয়ালি হচ্ছে এই স্কিল সেটটা নিয়ে হচ্ছে ফিউচারে কত মিলিয়নের ইন্ডাস্ট্রি আছে, বা হচ্ছে আপনার কী কী কাজের অপরচুনিটি আছে, আপনি কি আদৌ কাজ পাবেন কি না। অবশ্যই এই যে আপনার কি বলে যে স্কিল সেটই হোক না কেন, সেখানে হচ্ছে আপনার স্ট্রেংথ কী, ফেয়ার কী, আপনার সরি উইকনেস কী, কী কী অপরচুনিটি আছে, কী কী থ্রেট আছে, এই যে আমি সোয়ার্ড যে বলে আসছি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু যে আপনি অ্যাজ এ মার্কেট হিসেবে শুধু বিজনেসেই সোয়ার্ড ইমপ্লিমেন্ট করেন বিষয়টা এমন না, আপনার পার্সোনাল লাইফে হচ্ছে আমরা অনেক সময় জানিও না, আমরা নিজেদের লাইফে এই সোয়ার্ডটা অ্যানালাইজ করে ফেলি। বাট যখন আমরা জানতে পারি, আমরা মার্কেটাররা অবশ্যই যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা স্টাডি করে আসি, আপনার বিজনেস স্টাডি বা হচ্ছে কমার্স স্টুডেন্ট, তারা অ্যাকচুয়ালি আমরা শর্ট সম্পর্কে আরও বেটার আইডিয়া থাকে আমাদের। তো অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আদার্স যেই আপনার সাবজেক্টে থাকে, যেমন সায়েন্স আর্টসে যারা থাকে তাদের হয়তো নাও থাকতে পারে, বাট আপনারা হয়তো যদি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং শিখতে আসেন অবশ্যই শর্ট সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে। তো এই এইগুলো ছিল হচ্ছে ফ্রিল্যান্সিং স্কিল। এগুলো বাদে হচ্ছে হাজার হাজার হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং স্কিল আছে, চাইলে সেগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন, দেখে সেখান থেকে হচ্ছে আপনারা চুজ করতে পারেন অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কী নিয়ে কাজ করবেন। দেখেন এখানে কত কিছু বলা আছে, আপনার ইমেজের ভিতরেও দেখতে পারেন, এটা টোটালি হচ্ছে আপনাদের কল, আপনারা কি নিয়ে কাজ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।